মেসির বয়স এখন 31 বছর, একদিন তো তাকে অবসর নিতেই হবে। বয়স যখন 30 পার হয় তখনই খেলোয়াড়েরা অবসরের কথা চিন্তা করে। মেসি বার্সা ছেড়ে খুব তাড়াতাড়ি অবসর না নিলেও অবসর তো তাকে নিতেই হবে একদিন। তখন বার্সেলোনার কি হবে সে বিষয়টি মাথায় রেখে এখন থেকে দল গড়ছে বার্সার সভাপতি হোসেপ মারিয়া বার্তিমি। জাবি, ইনিস্তা, পুয়েল, আলবেস, ভিয়াদের মতো তারকা ফুটবলারদের ঘাঁটি ছিল বার্সেলোনা। তাদের কেউ অবসর নিয়েছেন, কেউ বা দল বদল করে অন্য ক্লাবে চলে গিয়েছেন। একদিন মেসিও চলে যাবেন, তখন বার্সার কি হবে? মেসি চলে যাওয়ার পর বার্সা কি আগের মতো শক্তিশালী থাকবে? বার্সার শক্তি যাতে কমে না যায় সে লক্ষ্যে এখন থেকে কাজ শুরু করে দিয়েছে ক্লাবটি। দলের রক্ষণভাগে এসেছেন সিমাদো, ল্যাংলেট, জি ক্লাউর, প্রতিভার মতো তরুণ তারকা। ডাচ প্রতিভা ম্যাথিস ডিলেটকে সেন্টার ব্যাক জেরার্ড পিকের উত্তরসূরি করার ব্যাপারে বার্সা বেশ আগ্রহী। মিডফিল্ডে এসেছেন ফ্রেঙ্কি ডিয়ং, আর্থার মেলো, পুতিনের মতো তারকারা। আক্রমণভাগে ডেম্বেলে, মেলকম। বার্সার বয়সভিত্তিক দল থেকে উঠেছেন রিকি পুয়েক, কার্লেস অ্যালিনের মতো খেলোয়াড়েরা। নেইমারকে ফিরিয়ে আনতেও তোড়জোড় করছে বার্সা কর্মকর্তারা। মেসিহীন বার্সা যেন মুখ থুবড়ে না পড়ে তাই আগে থেকেই সেই প্রস্তুতি নিচ্ছে বার্সার সভাপতি। রোনালদো চলে যাওয়ার পর রিয়ালের যে অবস্থা হয়েছে সেই পরিস্থিতির সম্মুখীন বার্সা হতে চায় না। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।